আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে তিন তিনটে নতুন রেসিপি নিয়ে। রাত থেকে বৃষ্টি হচ্ছে, ঝুমুরে ঝুমুরে বৃষ্টি হচ্ছে, একটু থামছে আবার একটু হচ্ছে, এইভাবে চলছে সারাদিন। তো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় তিন তিনটে সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের নতুন কাঁঠাল গাছে দুটো কাঁঠাল হয়েছে, একটা বড় হয়ে গেছে। তো নতুন গাছের কাঁঠাল পাকা খেতে কেমন লাগে ওই জন্য বড়টা দিয়ে পাকা খাবো, আর ছোটোটা অসময় এঁচড় খেতে দারুণ লাগবে তাই ছোটোটা দিয়ে গিলে মেটে দিয়ে এঁচড় করবো। সঙ্গে কাঁঠালের আঠি দিয়ে ডাল করব, আর সঙ্গে করব খাসির মাংস কষা করব। তো বাবুকে দিয়ে চলুন আগে এঁচড়টা পাড়িয়ে নিই। মা মাসি আর আমি এই যে তিনজনে রান্নাঘরে চলে এসেছি। বাবুকে দিয়ে দেখুন কাঁঠালটাকে পাড়িয়ে নিয়েছে, বেশি বড় না, একদম ছোটো কাঁঠালের ভিতরে দেখি কেমন হয়। কেটে দেখি মাসি কাঁঠালটা কেটে দেবে, আর মা এদিকে জিরে আদা রসুন শুকনো লঙ্কা বেটে দেবে। আর এদিকে দেখুন এখানে এই যে কাঁঠালের আটির এই যে উপরে যে সাদা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এই কাঁঠালের আটিগুলো এখন জলে দিয়ে সিদ্ধ করে দেবো। এনো মাসি, এঁচড় রান্না করার জন্য এখানে গিলে মেটে ও টেংরিয়ে যে 1 কিলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে খাসির মাংস কষা করার জন্য 1 কিলো খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি, এই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে এই দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মাংসটাকে এই দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন এর ভিতরে মাংসটা দিয়ে দেব। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মাটন কারি মশলা, দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি। এখন মাংসটাকে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছেন, দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এখন জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো মাংসটা। মা খুব সুন্দর এঁচুর রান্না করতে পারে, তাই অনেকদিন মায়ের হাতের এঁচুর খাওয়া হয় না, তাই আজকে এঁচুরটা মাই রান্না বলেছে। কড়াতে এখন সরষের তেল দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো বাটা মশলা, এখন দিয়ে দেবো রসুন বাটাটা, জিরে বাটাটা দিয়ে দেবো, এখন দিয়ে দেবো আদা বাটাটা, লঙ্কা বাটা, এখন দিয়ে দেবো টমেটো কুচি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেবো শিল দেওয়া জলটা, এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে, এখন এসবটার মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এখন আলু দিয়ে দিচ্ছি, এসবটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। এসবটা তৈরি হয়ে গেছে, এখন গরম মশলা পুরোটা দিয়ে নামিয়ে নেবো।
সঙ্গে মা এঁচুরটাও করে ফেলেছে। এখন কাঁঠালে আটির ডালটা করলে হয়ে যাবে। এই যে কাঁঠালে আটির বাটাটা, এই যে এখন এই যে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে ঘুটে নেব। দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ, এখন দিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা। কাঁঠালের আটির ডালটাকে কিছুক্ষণ যে ফুটিয়ে নিয়েছি, এখন নামিয়ে সম্বরে দিয়ে দেবো। কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়েছি পাঁচ ফোড়ন, জিরে বাটা ও আদা বাটা। সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়েছে, এখন ডালটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর রান্না হয়েছে, আমি আগে কখনো কাঁঠালের আটির ডাল খাইনি, আজ প্রথম খেলাম, খুব সুন্দর সুন্দর। কি বলবো মা তোকে, মা তুলে নিও কাঁঠালের আটির ডাল, এত সুন্দর লাগে আমি এখনো কোনো দিন জানিনি, আজকে শিখলাম। আমি এখনো বাড়ি গিয়ে আজকের থেকে রান্না করি। বাবা, আমি আজকে তোমার জন্য এসবটা রান্না করেছি, তুমি একটু খেয়ে দেখো তো। বাড়ির মতো হয়েছে, হ্যাঁ বাড়িতে তুমি রান্না করে দিতে, মাঝে মাঝে আমি বলতাম মা এসব রান্না হয়েছে রান্না করো, কতদিন তোমার হাতে কিছু খাই না বলো তো, খুব সুন্দর হয়েছে। তুমি খাওয়ার পরে খাবো। মাংসটা আজকে খুব সুন্দর হয়েছে, খাসি মাংস আমি কোনোদিন খাইনি তো, আজকেই প্রথম খাচ্ছি, রান্নাটা খুব ভালো হয়েছে। আমার মাসি আগেবারে কখনো খাসির মাংস খায়নি, আমি আজকে আমার মাসিকে খাসির মাংস রান্না করে এই যে খাওয়া শিখিয়ে দিলাম। এখন থেকে আমার মাসি খাসির মাংস খাবে, খুব ভালো লেগেছে খাসির মাংস। মাংসটা রান্না খুব সুন্দর হয়েছে, সিদ্ধ খুব সুন্দর হয়েছে, দারুণ রান্না হয়েছে, খুব ভালো লাগছে মাংসটা। মন মিলে খুব কাশি মাংস খুব সুন্দর রান্না করে, আমার খুব পছন্দ তো রান্না।